বিপত্তারিণী পুজোর দিন ভুলেও খাবে না এই পাঁচটি খাবার। পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়, দুর্ভাগ্য ও গৃহ অশান্তি। বিপত্তারিণী পুজো করা হয় সংসারকে বিপদমুক্ত করার জন্য। আপনি এই ব্রত করুন বা নাই করুন, খাদ্য খাবারের বিধি নিষেধগুলি না মানলে পরিবারে চরম সংকট নেমে আসতে পারে, তাই আজকেই সাবধান হয়ে যান। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে বিপত্তারিণী পুজো। বিপত্তারিণী অর্থাৎ যিনি বিপদ থেকে তাড়ন করেন বা রক্ষা করেন। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া অর্থাৎ রথযাত্রা এবং শুক্লা দশমী অর্থাৎ উল্টো রথ বা রথের পুনর্যাত্রার মাঝের শনিবার ও মঙ্গলবারে এই পুজো অনুষ্ঠিত হয়। বিপত্তারিণী আসলে দেবী দুর্গা বা কালীরই এক রূপ। দুর্গার মতোই তিনি সিংহবাহিনী, তবে কোথাও তিনি রক্তবর্ণা, আবার কোথাও মা কালীর মতোই কৃষ্ণবর্ণা। তার চারটি হাতে খড়গ, ত্রিশূল ও বরাভয় মুদ্রা রয়েছে। অনেকেই মনে করেন মা বিপত্তারিণী আসলে বাংলার এক লৌকিক দেবী। হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অপরিসীম। মানুষের বিশ্বাস, ভক্তি ভরে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। মূলত হিন্দু বিবাহিত রমণীরা এই ব্রত করে থাকেন। মনস্কামনা করে হাতে লাল সুতোর ধাগা ধারণ করেন। সেই ধাগায় ১৩টি দুর্বাসহ ১৩টি গিট দেওয়া থাকে। সেই সঙ্গে ১৩ রকম ফল এবং ১৩ রকম ফুল দিয়ে দেবীর পুজো করা হয়। অনেকে মনস্কামনা পূর্ণ হলে দণ্ডি কাটেন, সেক্ষেত্রে স্থানীয় নদী বা কোনো জলাশয়ে স্নান সেরে দণ্ডি কেটে পুজোস্থলে গিয়ে তারা পুজো করেন। বিপত্তারিণী ব্রত সাধারণত উপবাস রেখেই করা হয়ে থাকে এবং এই ব্রতের উপবাসের নিয়মবিধিগুলো অন্যান্য ব্রত উপবাসের থেকে আলাদা। তাই বন্ধুরা, সঠিক নিয়মবিধি জেনেই উপবাস রাখুন এবং উপবাসে খাদ্য খাবারের যে বিধি নিষেধগুলি আছে সেগুলি অবশ্যই মানুন। অনেকেই আছেন যারা বিপত্তারিণীর ব্রত করতে পারেন না, তবে সমস্ত সনাতন হিন্দু মহিলারা যারা আছেন, সংসার এবং সন্তানের মঙ্গলার্থে বিপত্তারিণী পুজোর দিন অর্থাৎ রথযাত্রা থেকে উল্টো রথের মাঝের মঙ্গলবার এবং শনিবার যে দিনটি পড়েছে তাতে খাদ্য খাবারের এই বিধি নিষেধগুলি অবশ্যই মানবেন, এর ফলে পরিবারের মঙ্গল হবে। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা বিপত্তারিণীর জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। বিপত্তারিণী পুজোর আর মাত্র একদিন বাকি আছে, ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। এই বছর বিপত্তারিণী পুজো পড়েছে ৯ জুলাই ২০২৪ বাংলার ২৪শে আষাঢ় ১৪৩১ মঙ্গলবার এবং ১৩ই জুলাই ২০২৪ বাংলার ২৮শে আষাঢ় ১৪৩১ শনিবার দিন। প্রথম যে খাবারটি বিপত্তারিণী পুজোর দিন ভুল করেও খাবেন না সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার। হ্যাঁ বন্ধুরা, বিপত্তারিণী পুজোর দিন ভুল করেও বাড়িতে ঢোকাবেন না কোনো আমিষ জাতীয় খাবার। আপনি নিজেও যেমন রাঁধবেন না, বাড়ির প্রত্যেক সদস্যকেও আপনি মানা করবেন আমিষ জাতীয় খাবার গ্রহণ করতে। বিপত্তারিণী ব্রতের আগের দিনও নিরামিষ হবিষান্ন গ্রহণ করতে হয় এবং একবার অন্নাহার করতে হয়। যদি আপনি বিপত্তারিণীর ব্রত সঠিকভাবে করতে চান তাহলে যে মঙ্গলবার অথবা যে শনিবার আপনি ব্রত করবেন বলে ঠিক করেছেন তার আগের দিন আপনাকে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং নিরামিষ ভাত বা হবিষান্ন আপনি দুপুরবেলা একবার গ্রহণ করতে পারবেন। আপনি সেই দিন বারবার অন্ন গ্রহণ করতে পারবেন না এবং বিপত্তারিণী পুজোর দিন পুজো না হয়ে যাওয়া অবধি সাধারণত নির্জলা উপবাস
উপবাসে রাখার নিয়ম। বন্ধুরা, উপবাসের নিয়ম বিধি আমি বলছি, তার মানে এটা নয় যে আমি আপনাদের বলছি নির্জলা উপবাস রাখতে। আমি শুধুমাত্র নিয়ম বিধিগুলো বলছি। বিপত্তারিণী পুজোর দিন আপনার পুজো পর্যন্ত উপবাস রাখতে হবে। বিপত্তারিণী পুজোর দিন আমরা প্রত্যেকেই জানি যে 13 রকম ফুল নিবেদন করতে হয়, 13 রকম মিষ্টি, 13 রকম ফল এবং 13টি লুচি ও সুজির ভোগ নিবেদন করা হয় মা বিপত্তারিণীকে। এবং যিনি ব্রতী, তিনি উপবাস ভাঙার পরে অর্থাৎ পুজো হয়ে যাওয়ার পরে সেই প্রসাদটি খেয়েই ব্রত ভঙ্গ করেন। অনেক জায়গায় বলা হয় যে এই 13টি লুচি যে আসনে বসে পুজো করা হয়েছে তাতেই বসে খেতে হয় এবং 13 প্রকারের ফল খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় এবং তারপর কোনো রকম খাদ্য খাবার গ্রহণ করা যায় না। বিপত্তারিণী পুজোর দিন কোনোভাবেই উপবাস ভঙ্গ হয়ে যাওয়ার পরে ধান বা চাল থেকে তৈরি কোনো রকম জিনিস গ্রহণ করা যায় না। এই বিষয়টিতে খুবই সতর্ক থাকবেন যিনি ব্রতী, তিনি কিন্তু উপবাস ভঙ্গ হয়ে যাওয়ার পরে ভাত রুটি ইত্যাদি খেতে পারবেন না, তাকে ফলাহার করতে হবে এবং যে 13টি লুচি তিনি নিবেদন করেছেন সেই 13টি লুচির থেকে তিনি 13টি লুচি খেতে পারেন, 13 রকম ফলের প্রসাদ খেতে পারেন, কিন্তু একবারেই খেতে হবে, বারবার বিপত্তারিণী পুজোর দিন খাওয়া যায় না। ভুলেও খাবেন না সাদা নুন। বন্ধুরা, যে কোনো ব্রত উপবাসে সাদা নুন খেলে সেই উপবাসটি ভঙ্গ হয়ে যায়। বিপত্তারিণীর পুজো হয়ে যাওয়ার পরও সারা দিনের মধ্যে কিন্তু আপনি সাদা নুনের থেকে তৈরি কোনো রকম খাবার খেতে পারবেন না। সাদা নুন বর্জন করতে হবে এবং তার বদলে সন্ধ্যক লবণ আপনার খাবারে আপনি যুক্ত করতে পারেন। যদি লুচিতেও লবণ দেন তাহলেও সেটি সন্ধ্যক লবণই আপনাকে দিতে হবে। এই বিশেষ দিনে ভুলেও মুখে তুলবেন না যে কোনো পোড়া জাতীয় জিনিস, এমনকি বাড়িতে সেদিন কোনো রকম পোড়া জাতীয় জিনিস বানাবেনও না। অনেকেই আছে যারা রুটি খেতে পছন্দ করেন বা সবজি পুড়িয়ে খান বা মশলা ভেজে বা পুড়িয়ে খেতে পছন্দ করেন, কিন্তু বন্ধুরা, বিপত্তারিণী পুজোর দিন পোড়া জাতীয় খাবার খেলে পরিবারে দুর্ভোগ এবং বিপর্যয় নেমে আসে, দুঃখ ও দুর্দশা নিত্যসঙ্গী হয়। তাই বিপত্তারিণী পুজোর দিন আপনার বাড়ির সদস্যরাও কেউ যেন পোড়া জাতীয় খাবার গ্রহণ না করে। এমনকি যদি আপনি ব্রতী নাও হন, হয়তো আপনি উপবাস রাখেননি, তাও সংসারের মঙ্গলার্থে এই দিন পোড়া জাতীয় খাবার, আমিষ জাতীয় খাবার এবং সাদা নুনের থেকে তৈরি খাবার বর্জন করবেন। পঞ্চম যে খাবারটি অবশ্যই বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো নেশা জাতীয় খাবার। সেদিন বাড়িতে কোনো রকম নেশা জাতীয় জিনিস ঢোকাবেনও না এবং কোনো রকম নেশা জাতীয় জিনিস সেদিন যেন বাড়ির কেউ গ্রহণ না করে সেই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন। বিপত্তারিণীর ব্রত একটি অত্যন্ত ফলপ্রদায়ী ব্রত এবং এই নিয়ম বিধিগুলো বিশেষ, স্বতন্ত্র এবং সবার থেকে আলাদা। বিপত্তারিণী পুজোর দিন সংযমী হয়ে শুদ্ধ বস্ত্র, শুদ্ধ দেহে এবং শুদ্ধ মনে থাকবেন, মনে কোনো খারাপ বিচার আনতে দেবেন না এবং মা বিপত্তারিণীর প্রসাদ খেয়েই সেই দিনটি কাটাবেন। কোনো রকম খাবার, চাল বা ধান থেকে তৈরি যে কোনো খাবার যেমন চিঁড়ে, মুড়ি ইত্যাদিও বিপত্তারিণী পুজোয় কিন্তু চলে না। চলে না রুটি বা গম থেকে তৈরি কোনো জিনিস। শুধুমাত্র মা বিপত্তারিণীর কাছে যে 13টি লুচি আপনি নিবেদন করেছেন সেই 13টি লুচি একবারে আপনাকে গ্রহণ করতে হবে। এটাই হচ্ছে বিপত্তারিণী পুজোর বিশেষ নিয়ম বিধি এবং বিপত্তারিণী মায়ের প্রসাদ সর্বদা সবাইকে দিয়ে তারপরই গ্রহণ করতে হয়। তাই আপনার আশেপাশে চেনা পরিচিত লোকজন, প্রতিবেশী, বন্ধুবান্ধব সবাইকে বিপত্তারিণী মায়ের প্রসাদ অবশ্যই দেবেন এবং তারপর সেই প্রসাদ খেয়েই সারাদিন থাকবেন। এই হচ্ছে বিপত্তারিণী পুজোর উপবাসের নিয়ম বিধি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারী লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।